আসন্না ট্রাস্ট, সুন্নাতের ভাষিত জীবনের জন্য। আমরা বাংলাদেশের আলেম ওলামাদের ঠিক এরকম একটা কাজ করছি। আগে আলেম ওলামারা শিরিক কুফরের বিরুদ্ধে বলতেন, নাস্তিকতা এলহাদের বিরুদ্ধে বলতেন, মানুষদের ভিতরে যে পাপাচার বেড়ে যাচ্ছে, জিনা ব্যবসার সুদ ঘুষ এগুলো নিয়ে বলতেন। ইদানিং আমি খুব উদ্বিগ্নের সাথে অথবা উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি, আমাদের উলামায়ে কেরাম মাশাআল্লাহ তাবারাকাল্লাহ দুই গ্রুপ, এক গ্রুপ রবাদায়ন প্রতিষ্ঠা করা, আমিন জোরে বলা, কি বলে ইত্যাদি প্রতিষ্ঠা করার জন্য পাগল হয়ে গিয়েছেন। আর এক গ্রুপ যে কোনো মূল্যে রফাদাইন বন্ধ করো, আমিন জোরে বন্ধ করো, কি বলে জাকির নায়েক বন্ধ করো, আলে হাদিস উৎখাত করো, আমাদের দেশ শান্তি হয়ে যাবে, পরিপূর্ণ ইসলাম হয়ে যাবে। আমাদের ওদিকে প্রায় মাহফিল হয় সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত, হাই প্রোফাইল 6 ঘন্টা 7 ঘন্টা 5 ঘন্টার মাহফিলে পুরো সময় কেউ জাকির নায়েকের বিরুদ্ধে, আলে হাদিসের বিরুদ্ধে একেবারে বিশাল ওয়াজ করে চলে গেলেন। আবার কেউ রফাদাইনের পক্ষে মানে তাকলিদের বিরুদ্ধে বিশাল ওয়াজ করে চলে গেলেন। এর কারণে খ্রিস্টান মিশনারিদের খ্রিস্টানকরণ, কাদিয়ানিদের ধর্মান্তরকরণ, শিয়াদের শিয়া ধর্ম প্রচার, রেডিও টেলিভিশনের মাধ্যমে শিরিক কুফর এলহাদ ব্যভিচার মদ মাদকতা প্রচার, মানুষের চরিত্র নষ্ট, মাজার ব্যবসায়ীদের মাধ্যমে মানুষদেরকে কবর পূজারী এবং জীবন বিমুখ বানানো, এগুলো এই সব কাজে যারা লিপ্ত আছেন তারা দুর্নীতিবাজদের মতোই নিরাপদে আছেন। যেটা বলছিলাম ভাইরা, এটা হলো ব্যথা বেদনা, এটা আপনাদের সাথে শেয়ার করা, কারণ আমাদের তো কিছু বলার নেই। অদ্ভুত ব্যাপার, একটা বিশাল মাহফিলে শুধু রফাদাইনের রদ করার জন্য বড় বড় আলেমরা, অথচ ওই এলাকায় একজন হয়তো রফাদাইন করে না। ওই এলাকায় শিরিক আছে, কুফুর আছে, নতুন খ্রিস্টান হওয়া ধর্মান্তরিত লোক আছে, ওই এলাকার নামাজ পড়তে এখন পড়া বাদ দিয়েছে আছে, ওই এলাকায় কি বলে জিনা ব্যবিচার ছড়িয়ে গেছে, যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে, একটা কথাও বলো না। ঠিক ভাইস ভার্সা, বিপরীতটাও একই অবস্থা। একজন দাড়ি রাখুক না রাখুক, এরপরে কি বলে সুদ ঘুষ খাচ্ছে কি না খাচ্ছে, অথবা মানে সুদের সাথে জড়িত কিনা, অথবা অন্য কোনো দুর্নীতিতে জড়িত কিনা, এটা ডাজন্ট ম্যাটার। সে রফাদাইন করে কিনা তাহলে আমার কথা। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন, ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহিয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্না সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্না ট্রাস্ট 01715400640।